আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা অনেক দিনের ফ্রিজের পুরাতন মাছের একটি মজাদার রেসিপি তৈরি করব। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রথমে এখানে আমরা দুইটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, দুই তিনটি রসুন কুচি করে নিয়েছি, সরিষার তেল নিয়েছি, 10-12টি শুকনো মরিচ নিয়েছি, আদা নিয়েছি সামান্য পরিমাণ গোল গোল করে কেটে নিয়েছি, হলুদ লবণ নিয়েছি এবং পুরাতন কিছু মাছের পিস নিয়েছি। এখানে আমাদের দুই তিন রকমের মাছ নিয়েছি আমরা, অনেক দিনের পুরাতন। এবার আমরা এখানে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেক দিনের পুরাতন মাছ এগুলা, যেগুলো আমাদের ফ্রিজে থাকে, খাওয়া হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। উল্টে নিচ্ছি আমরা মাছগুলো, এভাবে করে মিডিয়াম আঁচে আমরা মাছগুলো ভেজে নিব। একটু সামান্য কড়া করে ভাজতে হবে। হয়ে গেছে, আমরা তুলে নিব। এবার আমরা শুকনো ঝাল দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে এর মধ্যে আমরা পেঁয়াজ দিব। এই যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে নিলাম। এরপরে আমরা আমাদের রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং আদা কুচিগুলো দিয়ে দিলাম। আদা বেশি কুচি করব না আমরা, একটু গোল করে কেটে নিলেই হবে। ভালোভাবে ভেজে নিচ্ছি। এটি আমরা ডিপ ব্রাউন করব। দেখতেই পাচ্ছেন আমাদের ডিপ ব্রাউন হয়ে এসেছে, আমরা নামিয়ে নিব। এই যে আমরা নামিয়ে নিয়েছি, এবার আমরা মাছের কাঁটা ছাড়িয়ে নিব। কাঁটা ছাড়িয়ে আমরা মাছগুলো ভেঙে ভেঙে নিয়েছি। এবার আমরা আমাদের ভাজা পেঁয়াজ রসুনে সামান্য লবণ দিয়ে এবং সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি। লবণ আমরা সামান্যই দিব, কারণ আমরা মাছগুলো লবণ দিয়ে ভেজেছিলাম। এবার আমরা ভালো করে চটকে নিব, মরিচগুলোর সাথেও ভালোভাবে চটকে নিলাম। এবার আমরা ভর্তা করে ফেলছি। খুব ভালোভাবে চটকে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমরা আমাদের মাছ ভর্তা করে নিলাম। এই যে আমরা পরিবেশন করেছি, দেখতে খুবই সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, ফ্রিজে অনেক দিনের পুরাতন মাছ থাকলে আপনারা এই রেসিপিটি করে ফেলতে পারেন খুব সহজে, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।